আইএসের কব্জা থেকে 36 ইয়াজিদি মুক্ত, কাগজ অনলাইন ডেস্ক। ইরাকে ইসলামিক স্টেট জঙ্গিদের হাতে প্রায় 3 বছর ক্রীতদাস হিসেবে আটক হয়ে থাকা 36 জন ইয়াজিদিকে মুক্ত করা হয়েছে। ইরাকে জাতিসংঘের কার্যালয় থেকে একথা জানানো হয়। জাতিসংঘের ধারণা, এখনও আইএসের হাতে প্রায় 1500 নারী ও শিশু আটক আছে। মুক্ত করা 36 জনের দলটির মধ্যে পুরুষ, মহিলা এবং শিশুরাও রয়েছে। তাদেরকে কুর্দি প্রধান উত্তর ইরাকের ডোহকে জাতিসংঘের একটি আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। তবে ঠিক কোথায় তাদের আটকে রাখা হয়েছিল এবং কিভাবে বা মুক্ত করা হলো তা জানানো হয়নি। ধারণা করা হচ্ছে এখনও ইয়াজিদিরা আটক আছেন, তাদের উদ্ধার কাজে সমস্যা হতে পারে। এই আশঙ্কা থেকেই সম্ভবত এই উদ্ধার অভিযানের বিস্তারিত বিবরণ হয়নি। ইরাকে 2014 সালে যখন আইএসের দেশটির বিস্তীর্ণ এলাকা দখল করে নেয়, তখন তারা সংখ্যালঘু ইয়াজিদি ধর্মীয় সম্প্রদায়ের বহু লোককে হত্যা এবং বন্দি করে। এদের দাস হিসেবে ব্যবহার করা হয় এবং যৌন নির্যাতনও চালানো হয় বলে সংবাদ মাধ্যমে রিপোর্টে বলা হয়েছে। সূত্র বিবিসি। আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন।